সালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে বিভিন্ন কলেজের আপডেট রিভিউ ও তথ্য শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যেহেতু এখনও পর্যন্ত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তোমাদের এসএসসি 2024 রেজাল্টের পর এই বিভিন্ন কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তখন সেই আপডেট তথ্যগুলো নিয়ে আমি আমার চ্যানেলে যথারীতি শেয়ার করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ করছি। আজকের এই ভিডিওতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2024-25 শিক্ষাবর্ষের বিস্তারিত ভর্তি রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং, সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স হতে পারে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। আমার চ্যানেলে গেলে তোমরা বিভিন্ন কলেজের রিভিউ পাবে। এই কলেজের রিভিউগুলো দেখলে তোমাদের বিভিন্ন কলেজে আবেদনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। চলো এখন বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই। কলেজ পরিচিতি। কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য। এই কলেজে তৃতীয় থেকে বারোশো শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদান করানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে। কলেজে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত নিবিড় থাকায় ছাত্রদেরকে হাতে কলমে যত্ন সহকারে পাঠদান করানো হয় এবং পাঠ উন্নয়নের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। পাঠদানের ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবস্থা করা হয়। এখানে পড়ালেখা করেছেন শেখ জামাল, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই। এছাড়া আছেন তারেক রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব নিজামুদ্দিন আউলিয়া লিপু, মোটরগাড়ি বিশেষজ্ঞ ও ডিজাইনার এবং কোচ বিল্ডার্স সহ আরও অনেকেই। কী কী মাধ্যমে পড়ানো হয়? বাংলা ইংরেজি উভয় ভার্সন রয়েছে। বিজ্ঞানের বাংলা ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায়ের বাংলা ইংরেজি ভার্সন, মানবিকের শুধু বাংলা ভার্সন রয়েছে। ক্লাস টাইমিং প্রভাতি সকাল 7:30 থেকে দুপুর 12:30, দিবা দুপুর 1:00 থেকে বিকেল 6:00 পর্যন্ত। কলেজটির প্রভাতি আবাসিক এবং অনাবাসিক এবং দিবা হচ্ছে অনাবাসিক। কলেজ ইউনিফর্ম তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। এখানে কলেজ ইউনিফর্মের বিস্তারিত রয়েছে, গ্রীষ্মকালীন পোশাক কী কী লাগবে, শীতকালীন পোশাক কী কী লাগবে, তোমরা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। কলেজ ইউনিফর্ম, কলেজ টাই, বর্ষপঞ্জি, সিলেবাস, নাম ফলক, ব্যাচ, পরিচয়পত্র, কলেজ থেকে অর্ধেক বিনিময় নেওয়া হয়, টয়লেট ডোব্বাদি, টুথব্রাশ, টুথপেস্ট, মাথার তেল, ক্রিম, আয়না চিরুনি, শেভিং ব্রাশ, সাবান কেস, পাউডার, সাবান, শু পলিশ, শু ব্রাশ ইত্যাদি প্রয়োজন মতো অভিভাবকবৃন্দ কর্তৃক প্রত্যেক পর্বের শুরুতেই সরবরাহ করতে হবে। স্টেশনারি, রাফ খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, পান্ডা রং তুলি, প্যাস্টেল রং ইত্যাদি। প্রয়োজনীয় নির্দেশাবলী। আবাসিক ছাত্রদের পোশাকে সংক্ষিপ্ত নাম এবং কলেজ নম্বর অঙ্কিত থাকতে হবে। এরূপ চিহ্নহীন পোশাক হারালে কলেজ কর্তৃপক্ষ দায়ী হবে না। অভিভাবকগণ তাদের পুত্র বা প্রতিপালকের পোশাকের 3 কপি তালিকা প্রস্তুত করবেন। অভিভাবকগণ 1 কপি নিজের নিকট রাখবেন এবং 2 কপি কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিবেন। নির্ধারিত পোশাকের চেয়ে কম পোশাক নিয়ে এলে ছাত্রকে হাউসে গ্রহণ করা হবে না। পোশাকের স্বল্পতা হেতু কোনো ছাত্রকে যদি গৃহে ফেরত পাঠানো হয়, তার দায় দায়িত্ব অভিভাবককেই গ্রহণ করতে হবে। নির্ধারিত তালিকা বাইরে কোনো পোশাক ছাত্রদেরকে দেয়া যাবে না। কলেজে কি কি বিষয় রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আবশ্যিক বিষয় বিজ্ঞানের বাংলা ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন। মানবিকের আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইতিহাস বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন বা যুক্তিবিদ্যা, অর্থনীতি বা ভূগোল। ব্যবসায় শিক্ষা বিভাগের আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থা ও বিপণন। ঐচ্ছিক বিষয়ের মধ্যে বিজ্ঞানে রয়েছে জীববিজ্ঞান বা পরিসংখ্যান, মানবিকের ইসলাম শিক্ষা বা কৃষি শিক্ষা বা পরিসংখ্যান, ব্যবসা শিক্ষা বিভাগের পরিসংখ্যান বা কৃষি শিক্ষা। বিজ্ঞান বিভাগের ইংলিশ ভার্সনে ছাত্রদের জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান গ্রহণ করা বাধ্যতামূলক। যেসব লেখকের বই এখানে তোমরা সেই কলেজের একটি চার্ট দেখতে পাচ্ছ, যা তোমরা যখন কলেজে ভর্তি হবে তখন কলেজ থেকেই এই চার্টটি তোমাদের দেয়া হবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা, এটা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে তুলে ধরা। বিজ্ঞানের ইংরেজি ভার্সনে বাইরের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে লাগে 5.0, নিজের শিক্ষার্থীদের 4.75, বিজ্ঞানের বাংলা মাধ্যমে নিজেদের শিক্ষার্থীদের জন্য 4.75, বাইরের শিক্ষার্থী 5.00, বাণিজ্যের ইংরেজি মাধ্যমে
অন্যান্য শিক্ষার্থীদের 4.50, নিজেদের শিক্ষার্থীদেরও 4.50 লাগে। বাণিজ্যের বাংলা মাধ্যমে অন্যান্য শিক্ষার্থী এবং নিজেদের শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ একই লাগে 4.50 করে। মানবিকের বাংলা মাধ্যমে লাগে 4.25 নিজেদের শিক্ষার্থীদের জন্য এবং বাইরের শিক্ষার্থীদের জন্য। আসন সংখ্যা বিজ্ঞানের বাংলা মাধ্যমে প্রভাতি 300টি, দিবা 300টি, বিজ্ঞানের ইংরেজি ভাষণে প্রভাতি দিবা 65টি করে আসন, বাণিজ্যের বাংলা মাধ্যমে প্রভাতি দিবা 50টি করে আসন, বাণিজ্যের ইংরেজি ভাষণে প্রভাতি দিবা 50টি করে আসন, মানবিকের প্রভাতি 50টি, দিবা 50টি। এখানে যে আসন রয়েছে এর মধ্যে আবাসিক অনাবাসিক মিলিয়েই এই আসন সংখ্যাটি তুলে ধরা হয়েছে। ডান দিকে তোমরা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ এখানে বিস্তারিতভাবে দেয়া রয়েছে। আবেদন যেভাবে কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। গুরুত্বপূর্ণ কথা, কলেজটিকে আবেদনের সময় চয়েস লিস্টের প্রথমে রাখার শর্ত রয়েছে। প্রভাতি ও দিবা শাখায় আলাদা আবেদন করতে পারবে। প্রভাতি বা দিবা শাখায় নির্বাচিত হলে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না। খরচের ধারণা 2023 সালের তথ্য যা পরিবর্তনশীল। ভর্তির সময় লাগে বোর্ড নির্ধারিত বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যমে 7,500 টাকা, ইংরেজি মাধ্যমে 8,500 টাকা। এছাড়াও ছাত্রদের বেতন বিবরণী এখানে তুলে ধরা হয়েছে কলেজের ওয়েবসাইট থেকে। একাদশ থেকে দ্বাদশ নতুন ভর্তি আবাসিক অনাবাসিক, এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। আবার প্রভাতি বা দিবা নিয়মিত, এক্ষেত্রে আবাসিক অনাবাসিক খরচ সহ বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক ছাত্রকেই ভর্তির সময় এককালীন মসজিদ উন্নয়ন ফি বাবদ 300 টাকা জমা স্লিপে পরিশোধ করতে হবে। ভর্তির সময় তোমরা অবশ্যই আপডেট তথ্যগুলো একটু মিলিয়ে নিবে। প্রতি বছরই কিছু না কিছু আপডেট হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই 2024 সালের 1200 শ্রেণীর একটি প্রভাতি শাখা দিবা শাখার টিউশন ফি, সফটওয়্যার চার্জ, আইসিটি ল্যাব ফি, টিফিন চার্জ, হাউস অ্যাটাচমেন্ট চার্জ, আবাসিক অনাবাসিক ছাত্র, পানি, বিদ্যুৎ, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিএনসিসি ফি সহ এখানে মোট টাকা তুলে ধরা হয়েছে। নিচে দেখতে পাচ্ছ 1200 শ্রেণীর ছাত্ররা 7,300 টাকা প্রতি মাসে প্রদেয় বেতনের সাথে পরিশোধ করবে। এটা হচ্ছে হোস্টেলের খাদ্য ও পরিচালনা ব্যয় বাবদ। কোটা উপবৃত্তি, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা এর সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে থাকে। কত বেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের প্রভাতি 1215+, দিবা 1200+, বাণিজ্যের প্রভাতি জিপিএ 5, দিবা জিপিএ 4.90+, মানবিকের প্রভাতি 4.75, জিপিএ দিবা 4.75। এখানে সকল তথ্যই পরিবর্তনশীল। গত বছর কাট অফ মার্ক কত ছিল, এবছরও কাট অফ মার্ক কত হতে পারে, এর উপরই নির্ভর করে অনেকটা চান্স পাওয়ার সম্ভাবনা। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব হোস্টেল বা হাউস আছে। মোট 6টি হাউস আছে। এখানে ছোটদের জন্য তৃতীয় থেকে অষ্টম শ্রেণী 2টি ডক্টর কুদরতি খুদা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস, বড়দের জন্য নবম থেকে 1200 4টি হাউস আছে। শেরে বাংলা, কাজী নজরুল, লালন শাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউস। প্রতিটি হাউসে নিয়ম নীতি মেনে চলতে হয়। মোবাইল রাখা যায় না। প্রতিটি হাউসের ধারণ ক্ষমতা 150 থেকে 200 মতো। হোস্টেল খরচ মাসিক 7,300 টাকা কলেজের ছাত্রদের জন্য বেতনের সাথে পরিশোধ করতে হয়। ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন আছে, ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে থাকে, তাই যারা অনাবাসিক তাদের তেমন সমস্যা হবার কথা না। লাইব্রেরি, কলেজে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রপত্রিকা ছাড়াও প্রায় 20,000 বই রয়েছে। গ্রন্থাগারকে ক্রমাগত সমৃদ্ধ করা হচ্ছে এবং তা ধীরে ধীরে একটি মানসম্মত গ্রন্থাগারে পরিণত হচ্ছে। হাসপাতাল, ছাত্রদের চিকিৎসার জন্য কলেজ প্রাঙ্গণে 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করা হয়েছে। 2 জন অভিজ্ঞ MBBS শিশু বিশেষজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ছাত্রদের চিকিৎসা প্রদানের জন্য সর্বদা নিয়োজিত আছেন। সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় টিকাদান ব্যবস্থা ইত্যাদি এখানেই সম্পন্ন করা হয়। নিয়ম কানুন, কোনো আবাসিক ছাত্র হাউসে আসার সময় মূল্যবান দ্রব্যাদি যেমন রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, সোনার আংটি, দামি ঘড়ি অথবা নগদ টাকা আনতে পারবে না। কলেজ কর্তৃক অনুমোদিত পোশাক ছাড়া কোনো প্রকার রঙিন পোশাক আনতে পারবে না। লুঙ্গি ব্যবহার অনুমোদন করা হয় না, পক্ষান্তরে ঘুমানোর পোশাক ব্যবহার করতে পারবে। সুতি বা রেট্রনের পোশাক আনতে হবে, কিন্তু সিল্ক বা অনুরূপ দামি পোশাক আনা যাবে না। প্যান্টের ঘের অসঙ্গতিপূর্ণ হতে পারবে না। বড়দের জন্য অনুমোদিত ঘেরের পরিমাণ হচ্ছে 2 ইঞ্চি।
প্যান্টের সোজা কাটিং হতে হবে, ফ্যান্সি ডিজাইন ব্যবহার করা যাবে না। হাফ হাতা বা ফুল হাতা শার্ট যেমন পোশাকের তালিকায় উল্লেখ করা হয়েছে সেরূপ তৈরি করতে হবে। শার্টে ঢাকনা ছাড়া বুকে একটি পকেট থাকবে। নিচু হিলওয়ালা কালো রঙের জুতা অক্সফোর্ড শু ছাত্রদের দিতে হবে। শীতকালে ব্লেজার বা কোটের পরিবর্তে ব্লু পুল ওভার বা সোয়েটার দেওয়া যেতে পারে, তবে তাতে রঙিন কারুকার্যও থাকতে পারবে না। প্রতি সাময়িকে শুরুতে 6 মাসের মতো ব্যবহার করা যায় এমন পরিমাণ টয়লেটের সামগ্রী ছাত্রদের সঙ্গে নিতে হবে। ছাত্রদেরকে এগুলো বাইরে গিয়ে ক্রয় করতে দেওয়া হয় না এবং অভিভাবককে সাক্ষাতের নির্দিষ্ট তারিখ ব্যতীত এগুলোকে নিয়ে কলেজে বা হাউসে আসতেও দেওয়া হয় না। হাউসে আসার পূর্বেই ছাত্রদের চুল ছোট করে ছেঁটে আসতে হবে। ছুটি কাটানোর পর অবশ্যই নির্ধারিত তারিখে ছাত্রকে হাউসে ফিরে আসতে হবে। গুরুতর অসুস্থতা ছাড়া কোনো কারণেই অতিরিক্ত সময় স্বগৃহে অবস্থান করতে পারবে না। তবে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে আগেই ডাক্তারি সনদপত্র সহ অধ্যক্ষের নিকট ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে হবে। ক্লাস বা পরীক্ষা চলাকালীন জন্মদিবস পালন, বিয়ের অনুষ্ঠান, উরস, মিলাদ মাহফিল ইত্যাদি উপলক্ষে ছুটির অনুরোধ করা যাবে না। এগুলো শুধু সংশ্লিষ্ট ছাত্রেরই লেখাপড়ায় একনিষ্ঠ মনোযোগ নষ্ট করে না, বরং তা শ্রেণীর জন্য ছাত্রদেরকেও বাড়ি যাওয়ার প্রতি প্রবণতা বাড়িয়ে দেয় এবং পাঠ গ্রহণ ব্যাহত হয়। আবাসিক ছাত্রদের সঙ্গে অভিভাবকদের অনির্ধারিত তারিখে সাক্ষাৎ কলেজের স্বাভাবিক কর্ম তৎপরতা ব্যাহত করে এবং অন্য ছোট ছেলেদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই অভিভাবকদেরকে একাডেমিক ক্যালেন্ডার ঘোষিত নির্ধারিত তারিখে তাদের পুত্র বা প্রতিপালককে দেখতে আসার জন্য অনুরোধ করা হলো। এই পুস্তকের 6 পৃষ্ঠার 5 নং ধারা মোতাবেক প্রত্যেক অভিভাবককে কলেজের বেতনাদি যথাসময়ে পরিশোধ করতে হবে। কলেজটি মূলত আবাসিক প্রতিষ্ঠান হওয়ায় কোনো আবাসিক ছাত্রকে অনাবাসিক করার জন্য অভিভাবক অনুরোধ করবেন না। এ ব্যাপারে অভিভাবকগণের সহযোগিতা একান্ত কাম্য। এখন আসি ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, সাদা শার্ট পরিহিত 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্ট্যাম্প সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের NID ফটোকপি ও ছবি এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিস্তারিত ভর্তি তথ্য ও রিভিউ, আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট তথ্যগুলো যথারীতি আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।